একটু দেরি হয়ে গেল, এখন ঠিকমতো পৌঁছতে পারলেই ভালো হয়। কে যেন বলল এই জঙ্গলে ভূতের ভয় আছে। বাহ, পূর্ণিমাতে আজ আকাশটা সাদা আলোয় ভরে গেছে, কি সুন্দর যে লাগছে। ওরে বাবা, পেঁচাটা পিলে চমকে দিয়েছিল, কি বিকট আওয়াজ রে বাবা, মনের মধ্যে ভয় ধরে দিয়েছিল। চাঁদ উঠেছে আকাশে মাঝে, রাস্তায় আমি একা, জঙ্গল দিয়ে হাঁটছি আমি, ভূতের নেই দেখা, ভূত বললে যে কিছুই নেই আমি জানি সেটা, ভূত যদি ভয় দেখায় আমায় লাঠির ঘায়ে ফাটা ফাটা মাথা নিয়ে ঘুরতে হবে পুষুণ্ডির মাঠে, মাথা ভেঙে ভূত থাকবে শুয়ে পায়া ভাঙা খাটে। গানটা গিয়ে মনে একটা জোর পেলাম। এই তুই ভয় পাচ্ছিস মিজকে? তুই একটা শিয়াল যাকে কিনা সবাই ভয় করে, রাত পেরেতে শ্মশানে মশানে ঘুরে বেড়াস, তোর নাকি ভূতের ভয়? ছি, কি কার পায়ের শব্দ? কেউ কি আসছে? ভালোই হলো, একা একা হাঁটার যন্ত্রণা একটু কমবে। কই, কেউ নেই তো? কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম না, হয়তো মনের ভুল, কি শুনতে কি শুনেছি, শোনার ভুল। হাঁটি, আশ্চর্য, আমি হাঁটছি, পায়ের শব্দ পাচ্ছি, থামছি, পায়ের আওয়াজও থামছে। এটা কি আমার পায়ের আওয়াজ? কিন্তু আওয়াজটা তো পেছন থেকে আসছে, না কেউ তো নেই। তবে কি, ধুর, কি শুনতে কি শুনেছি, হাঁটি না, মনে হচ্ছে কেউ আমাকে ভয় দেখাতে চাইছে। এই কে রে, সাহস থাকে তো সামনে আয়। কি হচ্ছে, কি হচ্ছে, তাড়াতাড়ি পালাই। কি, তুমি পা তুলতে পারছি না কেন, কি হলো? এই রে, এই কে, কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, আমি আমি হাঁটতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে, মাথায় কি যন্ত্রণা, আমি 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 আর পারছি না, বাঁচাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ একটা নদীর ধারে শুয়ে আছে, কোনো জন্তু মরে গেছে নাকি দেখি তো। আরে এ তো আমাদের মিজকে, মিজকে তো কাল আসার ছিল, ওর কি কিছু বিপদ হলো নাকি, একবার দেখি তো ভালো করে। এ কি, এর মুখে সারা শরীরে রক্তের দাগ কেন? কা কা, মিজকে, এই মিজকে, কিরে সারা দিচ্ছিস না কেন? এ কি, এ তো সারা দিচ্ছে না। যাই যাই, সময় নষ্ট না করে রাজু ভাইয়ের কাছে খবরটা দি, রাজু ভাই যা করার তাই করবে, যাই। কা কা, বুঝলি, কাল রাতে খুব একটা ঘুম হয়নি। কেন গো রাজু ভাই? কি জানি খালি ঘুম ভেঙে যাচ্ছে। আমি কিন্তু খুব ভালো ঘুমিয়েছি, ভরপুর মহুয়া খেয়েছি, তারপর মধু খেয়েছি, তারপর ঘুমিয়েছি। ইয়ার নতুন কথা কি, তোর তো কাজের মধ্যে দুই খাই আসছুই। ও, আমি আর কোনো কাজ করি না তাই তো? আমার সম্পর্কে তোদের তো খুব ভালো ধারণা। রাজু ভাই, তুমি এর বিচার করো, গেছো সব সময় আমার পেছনে লাগে, বলে আমি ঘুমকা তুড়ে। আহ গেছো ভালো, তোরা কি সাত সকালে শুরু করলি বলতো? বলছি মনটা ভীষণ কু ডাকছে, মিচকের কাল আসার কথা ছিল, আসেনি, চিন্তা হয় না। আমার চিন্তা হচ্ছে রাজু ভাই, ও তো কথায় পাক্কা, ওর কথা তো নড়চড় হয় না। সেটাই তো ভাবাচ্ছে, কাল একটা দুঃস্বপ্ন দেখে ভালো করে ঘুমোতে পারিনি। কি স্বপ্ন দেখেছো রাজু ভাই? আরে কে যেন, কে যেন চিৎকার করে ডাকছে, বাঁচাও বাঁচাও। কে স্বপ্নে দেখতে পেলে রাজু ভাই? না, সবটাই আবছা। তারপর ঘুমোতে চেষ্টা করলাম, ঘুমও এলো, কিন্তু ওই ওই আবার আবার ওই একই স্বপ্ন আর চিৎকার। আমার
আমার মনটা ভালো নেই রে। মিচকে যতক্ষণ না আমার সামনে আসছে ততক্ষণ স্বস্তি পাচ্ছি না। জানি না রাজু ভাই, আমি দেখেছি কিন্তু কোনো সাড়া পাইনি। আমি জানতাম কিছু একটা অঘটন ঘটবেই। আমার আজ সকাল থেকে মনটা কুড়াচ্ছিল। শোন সবাই চল, বাজ তুই আগে যা, দেখ কি হলো, আমরা তোর পিছনেই যাচ্ছি। ঠিক আছে রাজু ভাই, আমি দেখছি। চল আমাদেরও যেতে হবে, একটু সময় নষ্ট না করে। আমার কিছু বলার নেই, আমি তো ভীষণ আসতে যাই, কিন্তু রাজু ভাই আমাকে কি কারো পিঠে তুলে দেওয়া যায়? আমি যেতে চাই। থপথপ, তুই ভাবলি কি করে যে তোকে একা রেখে আমরা যাব? গেছো, থপথপকে পল্টুর পিঠে তুলে দে। চল এবার। বাবা একদম মরার মতো পড়ে আছে তো। মিচকে, ও মিচকে, মিচকে বেঁচে আছে, এই মিচকে বেঁচে আছে, মিচকে সাড়া দে, মিচকে, এই মিচকে, ওট সাড়া দে। কি হলো বাজ? মিচকে বেঁচে আছে, মিচকে বেঁচে আছে। আমাকে একটু নামিয়ে দে, আমি দেখব। মিচকে ওট উঠে পড়। চল, আমি এখনি নিয়ে আসছি। আমার শুরু ভর্তি করে জল নিয়ে নি। এনে জল খামিছে। আহ শান্তি, ওহ কি অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে। তোর কি কষ্ট হচ্ছে আমাকে বল। কি রে মিচকে, এখানে কি করে এলি? সত্যি তো, এখানে আমি কি করে এলাম? তোকে কেউ মেরেছিল? বল শুধু একবার। না, আমার কিছু মনে পড়ছে না। কাল দেশের বাড়ি থেকে কখন বেরিয়েছিলিস? কাল না, ঠিক মনে পড়ছে না। তোর গায়ে রক্তের দাগ কেন? রক্ত কি জানি, উহ কি যন্ত্রণা, মাথায় কি যন্ত্রণা। মিচকে ঘুম থেকে উঠেছে? না, ওকে ডেরায় দেখলাম, শুয়ে আছে। এখন ওকে ডাকিস না, ঘুমোতে দে, যতক্ষণ পারে ঘুমোক। কাল রাতে কিছু বললো মিচকে? কি ব্যাপারে? ওর সারা গায়ে মুখে রক্তের দাগ কেন? আমি জানতে গিয়েছিলাম। ও কি বললো? ও কিচ্ছু বললো না, কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বললো খুব মাথার যন্ত্রণা হচ্ছে। কি হলো বলো তো মিচকের? ওই তো মিচকে আসছে। রে এখন শরীর কেমন? ভালো, কিন্তু মাথাটা খুব ভারী লাগছে। হয়তো পড়ে গেছিস, মাথায় লেগেছে। কিছু বুঝতে পারছিস? কোথায় কিভাবে পড়লি? আমার কিছু মনে পড়ছে না। যতবার ভাবতে যাচ্ছি মাথাটা যন্ত্রণায় ছিড়ে যাচ্ছে। থাক, তোকে ভাবতে হবে না, তুই নিশ্চিন্তে থাক। হঠাৎ করে মনে পড়লে তুই বলিস। এখন চল শিকারে, তুই আমার সাথে থাকবি মিচকে। ঠিক আছে। সবাই যে যার খাদ্য সংগ্রহে যা, বেশি দেরি না, সবাই কাছাকাছি থাকবি। আজ এক মাস হয়ে গেল, মিচকে বেশ স্বাভাবিক, কিন্তু মন থেকে খটকা যাচ্ছে না। সেদিন কি হয়েছিল? মিচকে এখন তুই খুব ভালো আছিস, শরীরে তাকত এসেছে, একটা কথা একটু ভেবে বলতো। কি বলতো? সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তোর সাথে? সেদিন রাতের ঘটনা কিছুতেই মনে পড়ছে না, ভাবতে বসলেই মাথা ভার হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়। যাকগে, কিছু কিছু স্মৃতি আছে, ভুলে যাওয়াই ভালো। আমিও আর কিছু জিজ্ঞেস করব না। কি হলো মিচকে, কি হলো? আর ভাবতে হবে না।
পল্টু, ভালু, পেটু, মিচকের কিছু হয়েছে, ও ছুটে কোথায় গেল? পিছনে পেঁচাকে ডাক। আমায় ডাকতে হবে না, আমি দেখেছি, আমি যাচ্ছি ওর পিছনে, তোমরাও এসো। যাচ্ছি যাচ্ছি, এই সব চল, থপথপকে পল্টুর পিঠে তুলে দে, মিচকের কিছু একটা হয়েছে, আমাদের সবাইকে ওর পাশে দাঁড়াতে হবে। নিচকে কোথায় যাচ্ছিস? দাঁড়া নিচকে। তুই আস্তে আস্তে আয়, কোথায় কি পায়ে ফুটে যাবে তখন আমার হিতে বিপরীত হবে। আমি এগোচ্ছি, দেখছি নিচকে কোথায় গেল, তুই পিছনে পিছনে আয়। আমি ঠিক আছি, তুই দ্রুত যা, দেখ নিচকের কি হলো, আমি ওকে দেখতে পাচ্ছি না। তুই কি ওকে দেখতে পাচ্ছিস? ওকে দেখতে পাচ্ছি, ওই নদীর তীরে। কি করছে বেচা? আর দেখতে পাচ্ছি না, হারিয়ে গেল। চিন্তা করিস না, আমি যাচ্ছি। মিচকের কি হলো? বেশ তো ভালো ছিল এই কদিন, হঠাৎ কি হলো? পেঁচা, আর কিছু দেখতে পেলি? রাজু ভাই, আমি শেষ দেখলাম, নদীর ধারে ওই জঙ্গলটার মধ্যে ঢুকে গেল। তারপর যেন হাওয়ায় মিশিয়ে গেল। সে কি? তাহলে রাজু ভাই, একটা কথা মনে আসছে। আচ্ছা, পূর্ণিমার সাথে মিচকের এই রোগের কোনো সম্পর্ক নেই তো? আগেরবার যখন ওকে নদীর ধারে পেলাম, তার আগের দিন ছিল পূর্ণিমা। ভালো কথা মনে করিয়েছিস, আগের পূর্ণিমা আর আজ পূর্ণিমা, একটা সূত্র পাওয়া গেল। কিন্তু বিষয়টা কি? আচ্ছা রাজু ভাই, আমার বউকে দেখেছো? তোমার বউকে না তো? দেখো না রাজু ভাই, জল খেতে এলাম দুজনে, তারপর আর দেখতে পাচ্ছি না। কতক্ষণ আগে? এই তো খানিক আগে। পেঁচা কিছু দেখেছিলি? না তো রাজু ভাই, আমরা এখানে অনেকক্ষণ থেকে আছি, আমরা কাউকে দেখিনি। আমার উল্লুক পরে তোমার স্ত্রী নিরাপদ, নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। তাই যেন হয় রাজু ভাই। কি জ্বালায় পড়া গেল, কি করি বলতো, পরামর্শ দে। আমাদের এক্ষুনি কি করা উচিত? আমার মনে হয় আমাদের সকালের জন্য অপেক্ষা করা উচিত। বাজ ঠিক বলছে, কিন্তু মিচকে এভাবে ফেলে যেতে মন চাইছে না। এই রাতে আমরা কোথায় যাব? পেঁচা, তোর তো চোখ খুব পরিষ্কার, তুই কিছু দেখতে পাচ্ছিস না? একটা জায়গায় এসে আমার দৃষ্টি আটকে গেল, মিচকে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কি বলছিস? বাজ ঠিক বলছে, এখন ফিরে যাওয়াই ভালো, সকাল হলে আমরা আবার এখানে আসব। অবশ্য দিনে আমি আসতে পারবো না, আমি রাতে খবর নেব। রাজু ভাই, আমরা বরং সকলের জন্য অপেক্ষা করি। চল আমরা মিচকের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করি। কি অসম্ভব যন্ত্রণা, আমি আর পারছি না, আমার খুব জলতেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে আসি। মাথা ছিঁড়ে যাচ্ছে, শরীরটা কেমন করছে, পারছি না দাঁড়িয়ে থাকতে পারছি না। চল শিগগির যা কাক, তুই আর বাজ একটু আগে যা, দেখ কি হলো, আমরা হেঁটে যেতে যেতে তোরা উড়ে চলে যা। ঠিক আছে, চলো বাজ ভাই। হ্যাঁ চলো। বুঝলি কাক, ওই দেখ মিচকে পড়ে আছে। জলটা কেমন লাল হয়ে আছে, সারা গায়ে রক্ত মাখা ছিল, নদীর জলে ধুয়ে গেছে। মিচকে, ওঠ, কিরে
ওর মিচকে মিচকে কেমন আছে? বেঁচে আছে, কিন্তু অজ্ঞান হয়ে আছে। এই বিষয়টার একটা শেষ দেখতে হবে, আর এই কষ্ট দেখা যায় না। কি হচ্ছে, কেন হচ্ছে জানা খুব দরকার। একটা কথা বলবো? বল, কি বলবি বল। ওই পাহাড়ের ওপর একজন তান্ত্রিক বাঘ থাকে, তার কাছে মিচকে নিয়ে যাও আজই, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ, বাজ ভাই ঠিক বলেছে, আমিও জানি। ঠিক আছে ঠিক আছে, মিচকের জ্ঞান ফিরুক, আমি বাজ আর কাক এই তিনজনে যাবো। আমরা যাবো না? সবার যাওয়ার দরকার নেই। না রাজু ভাই, সবাই চলুক, সবাই সবাই চললে মিচকে ফুরফুরে হয়ে যাবে, ওকে একা নিয়ে গেলে ও নাও যেতে পারে। কেন বলতো? জানি না, কিন্তু ও ওর মধ্যে নেই। তোমার বউকে পেয়েছো? পেয়েছি, তার হাড়গোড় গুলো তাকে কেউ খেয়েছে। তোমার উল্লেখপুর আর সুরক্ষিত নয়, কেউ এসেছে নীরবে খাচ্ছে। তবে কি এই হত্যা মিচকের সাথে যুক্ত? তুমি এটা ভাবছো, সেটা আমিও ভাবছি। আমি আসি গো, সারা রাত বাচ্চাগুলো একসাথে ছিল, জানি না তারা আবার আছে কিনা। মিচকে মিচকে ওঠ ওঠ মিচকে। আমি আমি কোথায়? তুই নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিলি। আমি এখানে কি করে এলাম? কাল রাতে তুই এখানে এসেছিস, এসে কি হয়েছে আমরা কিছুই জানি না। এখন চল ডেরায় একটু বিশ্রাম নে, তারপর আমরা সবাই অভিযানে বেরোবো। অভিযান? হ্যাঁ হ্যাঁ অভিযান। মিচকে কষ্ট হচ্ছে না তো? না, কোনো কষ্ট হচ্ছে না। মিচকের ওপর থপথপ খুব রেগে আছে। কেন কেন? আবার কেন জিজ্ঞেস করছো? আমি আজ 10টা মাছ ধরলাম খাবো বলে, আর মিচকে সবগুলো খেয়ে নিল। সবগুলো? মিচকে এ তোর ভারী অন্যায়, এটা উচিত হয়নি। ইচ্ছে করে না গো, কিন্তু কি করে যেন হয়ে যায়। কি করে যেন হয়ে যায়, কি করে হয় শুনি। এবার আমার সামনে ঘুরঘুর কর, এমন কামড়ে দেব না মজা টের পাবি। ওরে বাবা, সে তো বড় সাংঘাতিক ব্যাপার, মিচকে কে থপ থপ কামড়ালে তো খুব বিপদ, যতক্ষণ না মেঘ ডাকবে ততক্ষণ ছাড়বে না। আমরা এসে গেছি। কোথায় এলাম রাজু ভাই? আমার এক বন্ধুকে দেখতে, বন্ধু খুব অসুস্থ। দাঁড়াও দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখছি। কাজটা যেন ভালো করে মেটে। কি কাজ রাজু ভাই? না না, এমন কিছু নয়, এই অসুস্থ বন্ধু যেন ঠিক থাকে। বুঝলে রাজু ভাই, আমার এখানে খুব কষ্ট হচ্ছে, কেমন দম বন্ধ হয়ে আসছে। ভালো আছেন মামা? রাজু, তুমি কাক আর বাজ ছাড়া এখান থেকে চলে যাও, আমি শুধু তোমাদের সাথে কথা বলবো। বাঁচলাম, এই বাঘটা কেমন ভাবে দেখছিল। এই পেটু চল নিচে যাই। কেমন দেখলেন মামা? ওর উপর একটা বিদেহী নেকড়ের আত্মা ঢুকে আছে, যে কিনা কোনো এক পূর্ণিমা রাতে খুন হয়েছে পেটে খিরে নিয়ে। তাই প্রতি পূর্ণিমা রাতে ও খুঁজে বেড়াতো কোনো প্রাণীর শরীর, যার মধ্যে দিয়ে ও শিকার করে খেতে পাবে। সর্বনাশ! এখন উপায়? ওকে আসছে পূর্ণিমায় চোখে চোখে রেখো। মিচকে ভালো হয়ে যাবে তো? ওকে আত্মনির্ভরশীল হতে হবে, নিজেকে জাগাতে হবে। তোমরা আসছে পূর্ণিমার রাতে, ওর সামনে ওকে শক্ত করে ধরে ওকে বোঝাবে যে তুমি সৎ, তোমার ভেতরে যে অসৎ খুনেটা আছে ওকে দমিয়ে দিতে হবে। তারপর সেদিন আমি যাব। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিচকে, আজ আর এদিকে ওদিকে কোথাও যাস না। কেন গো রাজু ভাই? আজ একটা নৃত্য গীতের আয়োজন হয়েছে, টিয়া গাইবে রাতে। ওরা আমার কথা ফেরাতে পারবে না। কাক, আজ তুই কালোয়াতি গান গাইবি, কালোয়াতি তোর গলায় খোলে ভালো। আজ কি ইচ্ছে করছে জানো রাজু ভাই? কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে মিচকে কে সুরে পাকিয়ে আদর করতে। সে কি, এটা আদর? তাহলে অত্যাচার কোনটা? আর কার কি ইচ্ছে করছে? আমার একটা ইচ্ছে আছে। খোলে ফেল। আমারও না, মিচকে কে দুই হাতে জাপটে ধরে আদর করতে ইচ্ছে করছে। হঠাৎ করে এসব কি ইচ্ছে হচ্ছে তোদের? আমি তো চিপে মরে যাব। তোদের ইচ্ছে শুনে আমারও একটা ইচ্ছে করছে। ব্যাস, ষোলকলা পূর্ণ হলো, তোমার আবার কি ইচ্ছে বলো? তোকে ধরে আজ নাচবো। নাচবে?
তুমি? হ্যাঁ নাচবো, কেন আমি নাচতে পারি না? একটু তোর ইচ্ছের আগে পূরণ কর। তুই আমাদের প্রিয় মিচকে। না মিচকে না, আমি নেকড়ে। আমাদের মিচকে খুব সৎ, ওর কোনো খারাপ হতে পারে না। মিচকে মিচকে মন শক্ত কর। মিচকে মিচকে তুমি খুব সৎ, তোমাকে ওই নেকড়ে যাকে আমি দেখতে পাচ্ছি ও তোমাকে নষ্ট করে দিতে চাইছে, তুমি বেরিয়ে এসো। আমি পারছি না, পারছি না রাজু ভাই। আমাদের সবাইকে খাবো, সবাইকে খাবো। মিচকে তোমাকে পারতেই হবে। আমি চেষ্টা করছি কিন্তু আমার গলা চেপে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। রাজু ভাই আমাকে বাঁচাও। মিচকে চোখ বন্ধ করে জোর দিয়ে ভাবো, আমি সৎ ভাবো, তোমাকে পারতেই হবে। মিচকে আমরা সবাই সবাই তোর সাথে আছি। রাজু ভাই পেট্রো, আরে ভয় নেই, সব ভয় কেটে গেছে। আমি মন্ত্রপুত জল দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি, ও সুস্থ হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, নিজের ভেতরের শক্তিকে না জাগালে কিচ্ছু হবে না। আত্মবল শ্রেষ্ঠ বল। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।